আসসালামু আলাইকুম, S&S অটোমেশন ইঞ্জিনিয়ারিং এ আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে দুটি মোটর দেখতে পাচ্ছেন, একটি ভালো এবং একটি খারাপ। এই মেগা মিটারটি দিয়ে আপনাদেরকে এই দুটি মোটর আজ টেস্ট করে দেখাবো। তো আমি এখানে ফার্স্টে 500 ভোল্ট সেট করলাম, তার কারণ হচ্ছে আমার এই মোটরগুলো হচ্ছে 525 ভোল্টের, যার জন্য আমি এখানে 500 ভোল্ট সেট করছি টেস্ট করার জন্য। বাট নর্মালি আপনারা যখন 400 ভোল্টের মোটর চেক করবেন তখন 250 ভোল্ট সেট করলেই হবে। তো দেখেন, আমি ফার্স্টে এটাকে হচ্ছে গ্রাউন্ডের সাথে বডিটা আর কি গ্রাউন্ড আছে কিনা এই জিনিসটা চেক করে নিলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কন্টিনিউটি 0 0, তার মানে হচ্ছে আমার বডি এবং হচ্ছে গ্রাউন্ডের যেখানে কানেকশন হবে এই জায়গাটা সরাসরি শর্ট আছে। এবার হচ্ছে আমি মেগাগুলো চেক করতেছি। দেখেন, যখন আমি U1-এর সাথে ধরছি তখন 2000 মেগা ওহম, বা V1-এর সাথে এবং W1-এর সাথে আমি 2000 মেগা ওহম পাচ্ছি, তার মানে মেগার ভ্যালু অনেক অনেক ভালো। ঠিক আছে, এবার আমি যখন দেখেন U2, V2 এবং W2 এর ক্ষেত্রে সেম অবস্থা, তার মানে হচ্ছে মোটরটির মেগার ভ্যালু অনেক ভালো আছে। এটা হচ্ছে V2 টার্মিনাল, দেখেন আমরা V2 এর সাথে চেক করতেছি এখন। ওকে, এবার হচ্ছে আমরা কয়েল টু কয়েল টেস্ট করি। আপনার একটু এবার কয়েল দেখেন, দেখা যাচ্ছে এখন যেটাতে এই কালো নব কানেক্টরটা লাগানো আছে এটা হচ্ছে আপনার U1। আমি হচ্ছে এখন U1-এর সাথে W2 চেক করব। দেখেন W2-তে একটা মেগার ভ্যালু পাচ্ছি, কত দেখাচ্ছে, 2000 মেগা ওহম। আমি যখন U1-এর সাথে U2 শর্ট করলাম, আপনি দেখেন যে লেখাটা দেখা যাচ্ছে U1-এর সাথে আমি শর্ট করলাম হচ্ছে U2। আমি যখন এই দুটার সাথে মানে এই দুটা চেক করলাম, U1-এর সাথে U2-টা চেক করলাম, তখন এটা কন্টিনিউটি 0, মানে মেগার ভ্যালু 0। আবার দেখেন U1-এর সাথে যখন আমি V2 চেক করতেছি, V2 চেক করার সময় দেখেন V2 বোঝা যাচ্ছে, V2 চেক করার সময় আমার এটা মেগার ভ্যালু দেখাচ্ছে। মেগার ভ্যালু কত পেলাম আমি একটু আগে, 2000। এই জিনিসটা আবার একটু দেখেন, মেগা ভ্যালু 2000 মেগা ওহম, তার মানে মেগা ভ্যালু অনেক ভালো। এখন হচ্ছে আমি V1-এর সাথে আবার অপোজিট তিনটা টার্মিনাল চেক করে দেখব। হ্যাঁ, আমি আবার V1-এর সাথে W2 চেক করতেছি, মেগা ভ্যালু 2000 মেগা ওহম, তার মানে এই কয়েলের সাথে কোনো সংযোগ নাই, শর্ট নাই। এবার হচ্ছে আমি যখন V2 এর সাথে U2 চেক করলাম, তাতেও কোনো V1 এর সাথে U2 তো কোনো শর্ট পড়ে, কিন্তু দেখেন V1 এর সাথে যখন V2 শর্ট চেক করলাম তখন হচ্ছে আমার মেগার ভ্যালু 0 দেখাচ্ছে। আপনারা একটু টার্মিনালগুলো দেখে নেন, V1 কালোটা হচ্ছে গিয়ে V1-এ এবং রেড লালটা হচ্ছে আমার V2-তে। আমি যখন এই দুইটা টার্মিনাল চেক করতেছি তখন এখানে মেগার ভ্যালু দেখাচ্ছে 0, তার মানে দুটো হচ্ছে সেম কয়েল, একটা সেম কয়েলের স্টার্টিং আর একটা ইন্ডিং প্রান্ত। এবার W1-এর সাথে আমি W2 চেক করতেছি, দেখেন W1-এর সাথে যখন W2 চেক করি, আবার দেখেন আমার কন্টিনিউটি দেখাচ্ছে 0, তার মানে এই দুটা সেম কয়েল। আমি যখন চেক করলাম তখন মানে মেগার ভ্যালু বা ইনসুলেশন ভ্যালুটা হচ্ছে 0, মানে একবারে মানে খুবই মানে কয়েলটা খুব ভালো কন্ডিশনে, কয়েলটা কাটা না বা কয়েলটা তে কোনো ঝামেলা নেই, কয়েলটার মেগার ভ্যালু ভালো, মানে হচ্ছে এটা একটা কয়েল, একটা কয়েলটার স্টার্টিং প্রান্ত এবং একটা ইন্ডিং প্রান্ত। এবার যখন আমি W1-এর সাথে U2 চেক করতেছি, দেখেন মেগার ভ্যালু 2000 মেগা ওহম, তার মানে এই দুইটা কয়েলের কোনো সংযোগ নাই। এবং V2 এর সাথেও সেম অবস্থা, যে দুটা কয়েলের কোনো সংযোগ নাই, যার জন্য 2000 মেগা ওহম মেগার ভ্যালু পাচ্ছি আমি। এবার হচ্ছে আমি এই মোটরটা চেক করি, এই মোটরটা চেক করলে আপনারা আরো অনেক ভালো ধারণা পেয়ে যাবেন। আমি ফার্স্টেই গ্রাউন্ড যেখানে কানেকশন করব কালোটা গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে মোটরের বডিটা চেক করতে দেখেন 0 0 কন্টিনিউটি, মানে হচ্ছে আমার বডিটা গ্রাউন্ডের সাথে শর্ট আছে। এবার হচ্ছে আমি কয়েলগুলো চেক করব মোটরের গ্রাউন্ডের সাথে, দেখেন কয়েলে আস্তে আস্তে মেগার ভ্যালুটা বাড়তেছে, অলমোস্ট 2000 মেগা ওহমই, তার মানে মেগার ভ্যালু অবশ্যই
ভালো আছে। মোটরের বডি টু কয়েল, মোটরের বডি টু কয়েল টেস্টিং ওকে। দেখেন অনেক খুবই ভালো অবস্থাতে আছে, বডির সাথে কোনো কয়েলেরই শর্ট পাচ্ছি না এখন পর্যন্ত। বাকি কয়েলগুলো চেক করি, তার মানে যেহেতু আমরা একটা সাইড চেক করছি, অবশ্যই এই সাইডে শর্ট পড়ার কথা না, যেটা এখানে হচ্ছে 3 সেট কয়েল তিনটা ফেজের জন্য। দেখেন মেগা ভ্যালু বেশ ভালো, ভালোই দেখলাম। এবার হচ্ছে আমরা কয়েল টু কয়েল চেক করব, যেমন U1-এর সাথে আমি এখন W1 চেক করতেছি, W2 চেক করতেছি, মেগা ভ্যালু 2000 মেগাওয়াম, তার মানে এইটা দুইটা সেপারেট কয়েল, কোনো শর্ট নাই। এবার দেখেন U1-এর সাথে আমি যখন U2 চেক করলাম, এই দুটা টার্মিনালে এক দুইটাই হচ্ছে সেম কয়েল, একটা ইন্ডিং প্রান্ত, একটা হচ্ছে স্টার্টিং প্রান্ত, যার জন্য আমি কয়েল মেগা ভ্যালুটা 0 0 পাচ্ছি। এবার হচ্ছে যখন আমি U1-এর সাথে V2 চেক করতেছি, তখন দেখেন মেগা ভ্যালুটা খুবই ভালো আছে, তার মানে এই সিস্টেমে মোটর আপনি খুব সহজেই চালাতে পারবেন, এখানেও কোনো প্রবলেম নাই। আমি এখন হচ্ছে V1-এর সাথে W2-টা চেক করব, দেখেন এটার মেগা ভ্যালুও খুব ভালো, 2000 মেগা ওহম। ইউটিউবের সাথেও কোনো প্রবলেম নাই, এটাতেও আপনার মেগা ভ্যালু খুবই ভালো আছে, এটা ধরে রাখলে তবে 2000 মেগাওয়াট পর্যন্ত চলে যাবে। এবার দেখেন V1-এর সাথে V2, তার মানে দুটো সেম কয়েল, একটা হচ্ছে গিয়ে স্টার্টিং প্রান্ত, একটা হচ্ছে ইন্ডিং প্রান্ত কয়েলের, যার জন্য আমরা এটা কন্টিনিউটি 0 পাচ্ছি, তার মানে কয়েল এটা একটা কয়েল। এবার হচ্ছে আমরা W1-এর সাথে চেক করব, W1-এর সাথে আমরা W2 চেক করলাম, কিন্তু কথা উচিত ছিল যে এই দুইটা হচ্ছে সেম কয়েল হওয়ার কথা, দুইটা একটা কয়েলেরই আপনার ইন্ডিং অ্যান্ড স্টার্টিং হওয়ার কথা ছিল, বাট ওইটাতে আমরা শর্ট পাইনি, আমরা এখানে মেগার পাচ্ছি, তার মানে ভিতর থেকে কয়েলটি কাটা। এবং U2 এবং V2-তে প্রায় 2000 মেগাওহামের মতো মেগার ভ্যালু পাওয়া যাচ্ছে, তার মানে এই কয়েলের সাথেও কোনো সম্পর্ক নাই, মানে W1-এর সাথে আমরা W2, V2 এবং U2 আমরা একটারও কোনো সংযোগ পাচ্ছি না, তার মানে এই কয়েলটা হচ্ছে কাটা। এবার দেখেন এই কয়েলটা W1 এবং W2 এই দুটা হচ্ছে শর্ট পাওয়ার কথা ছিল, মানে যদি এই দুইটা সেম কয়েল হয়, বাট এই দুটা সেম কয়েল কিন্তু কয়েলটা ভিতর থেকে কাটা হওয়ার কারণে আমরা ওই শর্টটা আর পাইলাম না। না পাওয়াতে আমরা বুঝতে পারছি যে এই কয়েলটি ড্যামেজ, তার মানে আমরা এই মেগার টেস্টের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানকার W1 এবং W2 যে কয়েলটি আছে, এই কয়েলটি ড্যামেজ কয়েল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।